This is Zaid Farooq Malik. First of all, congratulations. What were the feelings between when 6 down 26 and you both came and make a, what was the discussion between you and Miraz? The feelings, a bit nervous that time because I never thought that I have to bat before the drinks. So I was a little bit nervous when Miraz and me batting. The thing is, we just talk about they have the good momentum that time. So we take a time and let's see what happened. Hey Liton, this is Behram Kazi from Pro Sports. Congratulations on a very, very fine knock of 138. 26 for 6 and you took the team to 262. And Bangladesh are now even, you know, in with a chance to win this test match. This was your fourth test, 102nd versus Pakistan. Would you say it was your finest ever in your test career? Sorry, what is it? Would you say that it was the finest ever 100 in your test career? Not really. I scored 141 against Sri Lanka. The same thing happened to me. I thought it's a good total at the moment, and I'm lucky to that that opportunity gave, and I'm happy. আমি কয়েকটা একসাথে বলি। লিটন, কংগ্রাটস, গ্রেট নক। আর মানে উনিও জিজ্ঞেস করলো, বাট ওই মোমেন্ট থেকে কোন পয়েন্টে যে তোমার মানে তোমার মিরাজের মনে হয়েছে যে একটু মানে সিচুয়েশন একটু বেটার হচ্ছে, এটা কি ফলো অ্যান্ড এরানো বা 50 রান পার্টনারশিপ, কোন সময়টা মনে হচ্ছিল যে একটা কিছু হতে পারে? না, আমি কখনোই লং চিন্তা ভাবনা করিনি। আমি যখন সাকিব ভাইয়ের সাথে স্টার্ট করলাম, সাকিব ভাই খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে। সো আমি আর মিরাজ দুজনেই নিউ। একটাই ডিসকাশন চলতেছিল যে খেলাটা কতখানি লম্বা টানা যায়, কারণ তারা খুবই ভালো বল করতেছিল, নিউ বল অলওয়েজ চ্যালেঞ্জিং, আর তারা একটা ভালো মোমেন্টামে ছিল। তো আমাদের ভিতর ডিসকাস এটাই হচ্ছিলো যে আমরা কীভাবে মোমেন্টামটাকে কন্ট্রোল করতে পারি। অবভিয়াসলি ক্রেডিট গোস টু মিরাজ, যেভাবে আমার তো হাতে লাগার কারণে আমি খুব একটা শট খেলতে পারতেছিলাম না, বাট মিরাজ তাদেরকে অনেকটা ব্যাকফুটে করে দিয়েছে তার শট খেলে। সো আমার মনে হয় মিরাজের কয়েকটা আর্লি বাউন্ডারি, 5-6টা আর্লি বাউন্ডারি খেলার একটা রিদম তৈরি করেছে। আর ওই 40 ওভার মার্কের সময় একটা ওভার খুরাম সাজাদের ওভার বা কিছু কিছু ওভারে 4টা বাউন্ডারি 3টা বাউন্ডারি, মানে তোমারও ব্যাটিং তখন খুব মানে ভালো হচ্ছিল, ওই টাইমটা কি কনফিডেন্ট মানে হাতে ব্যথা ছিল কিন্তু কনফিডেন্স থেকে আস্তে আস্তে তখন বাড়ছিল? জি, খুরামের যে ওভারটা ছিল ওটা মানে আফটার লাঞ্চ ছিল। সো আফটার লাঞ্চের পর একটা রিফ্রেশমেন্টের জায়গা ছিল, আর আমার কাছে মনে হয়েছিল যে আফটার লাঞ্চ তারাও অনেকক্ষণ ধরে ওভার করেছে, একটু টায়ার্ড ছিল, আর আমি ওই সুযোগটাই নিয়েছি, আর আমার জনের বল ছিল তাই আমি স্কোর করেছি। লিটন, সরি আমি কয়েকটা করি গান বাংলায় করছি। মিরাজ আউট হওয়ার পর তাসকিনও খুব তাড়াতাড়ি আউট হলো, কিন্তু তারপরে তার মধ্যে ইউ হ্যাড ক্র্যাম্পস। তো হাসান মাহমুদের সাথে যে 2 ঘন্টার পার্টনারশিপ, এটা একটু আমাদেরকে এক্সপ্লেন করতে হবে, কারণ ও বেশ মানে 50টা বল খেলে দিছে, ইউ আর অলসো স্ট্রাগলিং, মানে উইথ পার্টনারশিপটা কীরকম ছিল? একটা জিনিস ছিল যে হাসান যখন আসে সম্পূর্ণ আমি ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে গিয়েছিলাম, কারণ আমার বলা সব ফিল্ডারই বাইরে। সো আমার কোনো অপরচুনিটি নাই যে ওখান থেকে বাউন্ডারি বা কোনো কিছু বের করা। তো ক্রেডিট টু হাসান যে সে আমাকে অনেকক্ষণ ধরে খেলানোর সুযোগ দিয়েছে। আমার কাছে মনে হয় যে হাসানের সাথে যে কনভার্সেশনটা ছিল যে যতক্ষণ আমরা উইকেটে থাকবো 1 রান 2 রান করে কিছু কিছু রান আগাবে, আর যতটা রান আগাবে আমাদের লিডের পরিমাণটা তাদের কমবে। সো ওই প্ল্যানিংয়ে আমরা ব্যাটিং করেছি। পাকিস্তানের 9 রানে 2 উইকেট, হাতে 2 দিন, তবে বৃষ্টিরও একটা ফোরকাস্ট আছে, তো কী মনে হচ্ছে বাংলাদেশ কি এই টেস্ট জিতবে? দেখেন, বৃষ্টির জিনিসটা তো আমার হাতে নাই, বাট আমরা যদি আগামীকালকে আসে খুব আর্লি ভালো বল করি, এনিথিং ক্যান হ্যাপেন, আর উইকেটটাতে নিউ বলে অনেকখানি হেল্প আছে। সো যদি আমরা তাদেরকে আর্লি আবার ব্রেক থ্রু দিতে পারি, আমার মনে হয় তারা ওই মোমেন্টাম যদি আমাদের হাতে চলে আসে একবার, সো আমরা ইজিলি এটা কামব্যাক করতে পারবো এখান থেকে। Hello, Liton. This is Abubakar from Greek Pick. You spent enough time on the crease as you scored a great 100. So do you think there has been a little bit of change in pitch behavior, as yesterday your spinners Almadi got 5 and today Khurram got 5 first. So do you think there has been a little bit change in pitch behavior? No, not really. I feel that tomorrow might be more spin, because when wicket was dry, ball spin more. Congratulations, Liton. How do you consider support of Mehdi? He was playing with you. And let me ask you about the Khurram Shahzad's bowling. How was the spell?
Yeah, Mehdi, I am enjoying with batting with Mehdi. He always positive, and we talk about always how to score in that situation. I know we are in back foot, but there's the opportunity. When if you are a big player, you have to catch that opportunity. And especially Khurram, he bowled really well in the new ball. Fast bowler with the new ball was more effective than with the old ball? Yeah, definitely. I feel that 15 to 20 overs, the new ball was more challenging to face 40 to 40 after that over, because after that ball was a little bit soft and wicket might be play more better role. You played super. Once time we feel Pakistan have a grip on this test match, and Pakistan feel as a win the test match in 3 days or 4 days. Now the situation has changed. What do you think Pakistan bowled out on how many runs you need to win test victory? See, it's say too difficult. I mean, I'm not saying we can go and all out them easily, but we have to take responsibility as a bowling side and fielding side also, because if we bowl right areas, they will struggle, because this wicket is not easy to bat on quick score. We have to take time and then bat. So I feel that if we bowl well, because we have a very good spinner and pace side also, so if we bowl well, they will struggle. And let's see what happens tomorrow. Let's see. Lytton, outstanding dark. You must have done marvelous work there. I just want to ask, do you have seen the pitch behaving in the first test match, and what is the difference between that pitch and this one? Are the pitch behaving same? It's not same pitch. I mean, the first pitch you can go and hit the ball easily, but this pitch you have to maintain that your rhythm, because wicket was a little bit slow and sloppy. You have to take responsibility as a what shot you play or shot not play. Last two questions. Thank you very much. This is Asghar Ali Mubarak, Delhi Mail, Islamabad. What was you thinking when six batsmen was out and you came on the wicket? The same question. I thought I answered. I was a little bit nervous that time, because obviously six out. But I took that positive way. That is the opportunity for me, and for Mizaz as well. And so we take that responsibility and we play. Thank you. Thank you very much.